বিধায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ দিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বিধানসভা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়কের শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার একাধিক সদস্য সহ শাসক দলের একাধিক নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা। বিরোধীদের মধ্যে অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খানিকটা দেরিতে হলেও আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে শপথ দিলেন দীপক মজুমদার। রামনগর বিধানসভা কেন্দ্রে টানা কয়েকবারে বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত 18 এপ্রিল। গণনা হয় 4 জুন। ঘোষিত ফলাফলে দেখা যায় ইন্ডিয়া জোট সমর্থিত বামফ্রন্টের সিপিএম প্রার্থী রতন দাসকে রেকর্ড ভোটের মার্জিনে পরাজিত করে বিধায়ক হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বিধায়ক হিসেবে দীপক মজুমদারের শপথ গ্রহণ কিছুটা কাল বিলম্ব হওয়ায় বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দেয়। অবশেষে খানিকটা দেরিতে হলেও বুধবার বিধানসভা আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করলেন রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক। এদিন দুপুরে বিধানসভা ভবনে নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। দীপকবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে দিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, বিকাশ দেববর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ রাজ্য বিধানসভার বেশ কয়েকজন সদস্য। তবে দীপকবাবুর শপথ অনুষ্ঠানে এদিন দেখা যায়নি জোট সরকারের নতুন শরিক দল তিপ্রামথার দুই মন্ত্রীকে। জানি শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেকের মনে দেখা দেয় নানা গুঞ্জন। অপরদিকে বিরোধী দলের বিধায়কদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলেও একমাত্র কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়া বাম বিধায়করা ছিলেন কর হাজির। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ পাঠ করার পর নবনির্বাচিত বিধায়ককে বিধানসভা ভবনে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। পাশাপাশি সারা রাজ্যের হয়েও কিন্তু উন্নয়নের কথা বলতে পারে, এটা একটা পার্টির সুযোগ আমি বলবো যে আমার রাজনীতির একটা নতুন অধ্যায় আমার খুব ভালো লাগছে। এবং যারা আমার আটটি বিধানসভা যারা আমাকে থাকিয়েছেন তাদের অত্যন্ত পরিবর্তনে আমি জয়েছি, যাদের সমর্থনে বা যাদের আশীর্বাদে আমি সুযোগ পেয়েছি তাদের প্রার্থী কৃতজ্ঞতা জানাতে শুভেচ্ছা দিচ্ছি। থ্যাংক ইউ। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র, রামনগর বিধানসভার থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে, আমি আপনারা সবাই দেখেছেন ভোট নেওয়ার পরে সবাই হুমড়ি ঘিরে এখানে পড়েছে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম জানাই। মন্ত্রিসভার সম্প্রচার করার কোনো রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।